নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথায় যে 100-100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে 6 তারিখে শুক্রগ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে, এবং 6ই সেপ্টেম্বরই মঙ্গল গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 14ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে গমন করতে চলেছে। 17ই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার। দেখুন, এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, তবে মাসের শুরুতেই কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে। এই সময় আপনারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় টাকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাস যখন গড়াবে তখন কিন্তু সেই জায়গাটা কাটতে চলেছে। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকুরি ক্ষেত্রে কিছু পরিমাণ গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে, কিন্তু মাস যখন গড়াবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে, এবং মাসের শেষের দিকে কোনো উচ্চপদস্থ কর্মীর সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপর আসি স্টাডি, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। দেখুন, মাসের শুরুতেই আপনাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ বাড়বে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মন কিন্তু উচাটন হয়ে যাবে, অর্থাৎ পড়তে বসবেন কিন্তু হঠাৎ করে কোনো কিছুর দিকে আপনার খেয়াল চলে আসবে, এবং পড়াশোনায় যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন কিন্তু কাটবে, আর যা থেকে রেজাল্ট কিন্তু কিছু পরিমাণ ডাউনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু মাসের শেষের দিকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা মিটতে চলেছে, এতটুকুটা বলা যেতে পারে। অর্থাৎ সেই সময় পড়াশোনায় কিন্তু মনোযোগী ভাব থাকবে, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার রাস্তা খুলতে চলেছে। এরপর আসছে পারিবারিক জীবন। দেখুন, এই মাসে পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিবারের মধ্যে মেলবন্ধন, পরিবারের মধ্যে সাপোর্ট, এই জিনিসটা কিন্তু থাকবে। তবে কিছু কিছু সময়ে পরিবারের মধ্যে কিছু পরিমাণ মতান্তর আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ছোটোখাটো, বড় ধরনের কোনো কিছুই হবে না। কিন্তু মাসের শেষের দিকে কিন্তু এই পরিবারের মধ্যে মেলবন্ধন কিন্তু আরও বৃদ্ধি পাবে, এবং ভাই বোনের কাছ থেকে কিন্তু আপনি হেল্প পেতে চলেছেন। এই মাসে আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে,
এবং যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু হাত লাগালে সেই কাজকে কিন্তু করেই ছাড়বেন, এইরকম কিন্তু মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এরপর আছে লাভ লাইফ এবং দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রথমে আছে লাভ লাইফ। দেখুন, এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা একই সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। অর্থাৎ আপনাদের মধ্যে মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এবং একে অপরকে ট্রাস্ট যে জিনিসটা, সেই জিনিসটা আপনাদের মধ্যে কমতে শুরু করবে এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম গেইন হবে। এর পাশাপাশি যারা নতুন প্রেমে পা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে পা দিতে হবে। অর্থাৎ আপনি কোনো ক্ষেত্রে ফ্রড হতে পারেন, অর্থাৎ আপনাকে যা দেখানো হলো বা যা বলা হলো তা কিন্তু বাস্তবে নয়, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই নতুন প্রেম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে আপনাদেরকে এগোতে হবে। এরপর আসি ম্যারিড লাইফ। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব একটা যে ভালো যাবে তা আমি বলতে পারছি না, আবার খুব খারাপ যাবে তাও বলতে পারছি না। মাসের মাঝামাঝিতে কিছু পরিমাণ আপনাদের মধ্যে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটি কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না যদি না আপনারা সেটিকে বাড়িয়ে তোলেন। অর্থাৎ আপনাদের মধ্যে পেশেন্স অর্থাৎ ধৈর্য কিন্তু রাখতে হবে, যে কোনো জিনিস বা যে কোনো কথাকে একবারে মনের ভিতরে গেঁথে নিয়ে সেই জিনিসটাকে নিয়ে বারবার রিপিট করা যাবে না। অর্থাৎ যে কোনো কথা এক কান দিয়ে ঢুকাতে হবে আর এক কান দিয়ে বের করে দিতে হবে, তাহলে কিন্তু ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা খারাপ যাবে না। এরপর আছে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না। ছোটোখাটো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ছোটোখাটো রোগ ব্যাধি হলে আপনারা কিন্তু সেটাকে নেগলিজেন্সি করবেন না। অর্থাৎ শরীর তো একটু খারাপ করছে, একটু জ্বর হয়েছে, পরে ডাক্তার দেখাবো, এরকম করবেন না। আপনারা অবশ্যই ছোটোখাটো জিনিসকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন, যেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যায় আপনারা পড়বেন না। তবে সারা মাসই কিন্তু যে খারাপ যাবে তার নয়। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আছে আপনাদের মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক বা আয়ের ভাব কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। অর্থাৎ আপনারা যদি চাকরি করেন, ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে ইনকাম করবেন এবং এর পাশাপাশি এক্সট্রা ইনকামও কিন্তু আপনারা এই মাসে করতে পারেন। অর্থাৎ কোনো সূত্র থেকে আপনি এক্সট্রাভাবে টাকা পেতে পারেন, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, এরকম জায়গা থেকে কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। অর্থাৎ আয়ের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, তবে আয় যেমন রয়েছে ব্যয়ও কিন্তু রয়েছে। এই মাসে কিন্তু মেডিকেল এক্সপেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো এমন কিছু প্রোডাক্ট কিনলেন যেটা আপনার গৃহে আনলেন সেটার দাম প্রচুর টাকা, তো সেখান থেকেও কিন্তু খরচার দিকটা কিন্তু রয়েছে। এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটু সাবধানে থাকতে হবে, পার্টনার আপনাকে ধোকা দিতে পারে, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। এবং বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই আপনারা সেটিকে ভালো করে পড়ে নিয়ে তারপরে সাইন করুন, নচেত কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তো এই ছিল কর্কট রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।